বন্ধুমহলে নিজের স্ত্রীকে কাজের মেয়ে বলে পরিচয় করিয়ে দিল দিগন্ত। দিগন্তের কথায় একটুও অবাক হয়নি ভূমিকা। দিগন্ত ভূমিকাকে কখনো স্ত্রীর মর্যাদা দিবে না এটা খুব ভালো করেই জানে। বিয়ের 5 মাসে এইটুকু বুঝে গেছে ভূমিকা। দিগন্তের সব বন্ধুরা ড্যাবড্যাব করে তাকিয়ে আছে ভূমিকার দিকে। ভূমিকা করুণ চোখে দিগন্তের দিকে তাকাল। তখন দিগন্তের মুখ ছিল হাস্য উজ্জ্বল। হেসে হেসে বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত সে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে দৌড়ে রান্নাঘরে চলে আসলো ভূমিকা। রান্নাঘরে এসে অঝোর ধারায় কান্না শুরু করে ভূমিকা। হাতের উল্টা পিঠে দু চোখের পানি মুছে নেয় ভূমিকা। এখন তার কাঁদলে চলবে না, সে তো কাজের মেয়েই। দিগন্ত তো কোন ভুল বলেনি, উহে এখনো কত কাজ করার বাকি। দিগন্তের বন্ধুদের জন্যে চা বসাতে হবে। শাড়ির আঁচল কোমরে গুজে চা বানাতে শুরু করে ভূমিকা। এদিকে দিগন্ত ওর বন্ধুদের সাথে গল্পে মশগুল। হেসে হেসে সবার সাথে গল্প করছে সে। মাহিন মানে দিগন্তের এক বন্ধু তাকিয়ে আছে রান্নাঘরে থাকা সেই রমণীর দিকে। ঘর্মাক্ত শরীর, মাথার চুলগুলো এলোমেলো হয়ে পিঠে লেপটে আছে। লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে সেই রমণীর দিকে। দিগন্ত বিষয়টা খেয়াল করলেও তেমন পাত্তা দেয় না। দীর্ঘ 2 মাস পর বন্ধুদের সাথে দেখা। এখন তাদের সাথে বসে গল্প করাই দিগন্তের একমাত্র লক্ষ্য। সবাই যখন কথা বলায় ব্যস্ত, মাহিন নিঃশব্দে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ায়। মাহিন রান্নাঘরে আসতেই তার চোখ পড়ে ভূমিকা শাড়ির আঁচল গুজে থাকা সেই অবাধ্য স্থানে। লালসার দৃষ্টিতে সে তাকিয়ে থাকে সেদিকে। ভূমিকা চা বানানো শেষ প্রতিটা কাপে চা ঢেলে নেয়। এরপর একটা ট্রেতে করে চায়ের কাপ নিয়ে পিছন দিকে ঘুরতেই তার সামনে পড়ে মাহিনের লালসার দৃষ্টি। ওষ্ঠের উপর হাত বুলিয়ে মিটমিট করে হাসছে মাহিন। মাহিনের চাহনি দেখে ভূমিকা ভয়ে কুঁকড়িয়ে উঠে। শুকনো ডুব গিলে কাঁপা কাঁপা গলায় বলে, আ আপনি এখানে, কিছু লাগবো। মাহিন হাত দিয়ে তার গোলে স্লাইড করে দুপা এগিয়ে ভূমিকার সামনে দাঁড়ায়। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে বলে, তোমাকে লাগবে ডার্লিং। মা মানে কামন ডার্লিং, এত ভয় কেন পাচ্ছ? শুনো, আমি জানি তুরিমি কাজের মেয়ে নও, কাজের মেয়ে কখনো এত দামি শাড়ি পরে না। তোমাকে একটা অফার দিচ্ছি, আমাকে বিয়ে করবে। মাহিন তোমাকে কাজের মেয়ে করে রেখেছে, আমি তোমাকে রাজরানী করে রাখব। আর না হলে আমাকে একটা দিন দাও, তোমাকে এত টাকা দিব, সারা জীবন বসে খেতে পারবে। মাহিনের কথা বলা শেষ হতে না হতেই ভূমিকা ওর গালে চর বসিয়ে দেয়। চোরটা এত জোরে দিয়েছে যে সেই শব্দটা দিগন্ত ওর তার বন্ধুরাও শুনতে পেয়েছে। মাহিন এক গালে হাত রেখে ক্রোধান্বিত হয়ে ভূমিকার দিকে তাকাতেই ভূমিকা মাহিনের আরেক গালে চর বসিয়ে দেয়। তারপর চেঁচিয়ে বলতে থাকে, আপনার সাহস হয় কি করে আমাকে খারাপ প্রস্তাব দেওয়ার? শুনুন, আমরা গরিব হতে পারি, তবে এটাও গরিব নয় যে নিজের সম্মান বিক্রি করে দিব। আমাদের সম্মানটাই সম্বল, এটা নিয়েই গর্ব করে বেঁচে থাকি আমরা, আর আপনি আমার সম্মান বিক্রি করার কথা বলছেন, কি হচ্ছে এখানে? দিগন্তের কথায় ভূমিকা ও মাহিন দুজনেই পিছনে তাকায়। দিগন্তকে দেখে মাহিন গালে হাত দিয়ে দিগন্তের সামনে দাঁড়িয়ে বলে, কাজের লোক দিয়ে এভাবে অপমান করাবি, আগে জানলে কখনো আসতাম না। মাহিনের কথা শুনে দিগন্ত ভূমিকার দিকে তাকালো। ভূমিকা অসহায় মুখ নিয়ে দিগন্তের মুখ পানে তাকিয়ে আছে। ভয় ভূমিকার শরীর হাত পা কাঁপছে। কি হয়েছে ভূমি? দিগন্তের শান্ত বাক্য শ্রবণ করেই এক টুকরো আশার আলো খুঁজে পায় ভূমিকা। মনে মনে এক অদ্ভুত সাহসের সূচনা হতে থাকে। তখনই মাহিন বলে উঠে, ওই মেয়েটা কি বলবে দিগন্ত, আমি বলছি। দিগন্ত মাথা ঘুরিয়ে মাহিনের দিকে তাকায়। তখন মাহিন বলে, একটা কাজের মেয়ের কথা শুনে তুমি আমার জার্জ করবি? কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত তুললো আর তুই এখনো দাঁড়িয়ে আছিস? মাহিনের বাকি বন্ধুরা তাকিয়ে আছে দিগন্তের মুখের দিকে।
তারা মাহিনকে ভালো করেই চেনে, ওর ওভার অ্যাক্টিং সম্পর্কে সবাই অবগত, তাই তো সবার দিগন্তের মতামতের অপেক্ষা করছে। দিগন্ত ক্রোধান্বিত হয়ে তাকিয়ে আছে ভূমিকার দিকে। আচ্ছা ফাজিল মেয়ে তো, মুখে কি সুপারগ্লু লাগিয়ে রেখেছে নাকি? স্টুপিড মেয়ে একটা। দিগন্ত বুঝতে পারছে ভূমিকা এখন কিছু বলতে পারবে না, তাই সে নিজেই বলে উঠল, মাহিন ভূমির কাছে ক্ষমা চা। ভূমিকা চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকাল। ভূমিকা ভাবতেও পারেনি দিগন্ত এমন একটা কথা বলবে। হোয়াট? আমি ক্ষমা চাইব তাও আমার একটা কাজের মেয়ের কাছে? ইম্পসিবল। পসিবল, সবই পসিবল মাহিন। ভালোই ভালোই ক্ষমা চেয়ে নি, আমরা সবাই জানি তুই কিছু একটা করছস, আর তুই তো ভালো করেই জানিস দিগন্ত কোন মেয়ের অসম্মান করে না, হোক সেটা কাজের মেয়ে। তপু। তপুর মুখে কাজের মেয়ে শব্দটা শুনে ভূমিকা ছল ছল দৃষ্টিতে দিগন্তের দিকে তাকাল। দিগন্ত ভূমিকার চাহনি উপেক্ষা করে মাহিনের দিকে তাকিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস যে, ক্ষমা চাইতে বললাম না তোকে? সামান্য একটা কাজের মেয়ের জন্যে আমাকে অপমান করছিস? আগেই বলতে পারতি আসতাম না তোর বাসায়, বলেই ভূমিকার দিকে ক্রোধান্বিতা দৃষ্টি নিক্ষেপ করে মাহিন। তারপর হনহন করে বেরিয়ে যায় দিগন্তের বাসা থেকে। তপু, ইভান সবাই এক এক করে প্রস্থান করে। নিজের রুমে ফ্লোরে বসে কাঁদছে ভূমিকা, এতটা অপমান সে আগে কখনো হয়নি। হ্যাঁ, দিগন্ত তাকে স্ত্রী হিসাবে মানে না, তাই বলে কাজের লোকের পরিচয় দিবে? স্ত্রী পরিচয়টা দিলে কি এমন ক্ষতি হতো? তাহলে তো মাহিন এত খারাপ কথাগুলো বলতে পারত না, ওকে বাজে প্রস্তাব দিতে পারত না, উল্টে দিগন্তের বউ হিসাবে ওকে সবাই সম্মান করত। দিগন্ত কি সত্যি তাকে স্ত্রীর মর্যাদা দিবে না? কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে যায় টেরই পায় না ভূমিকা। এদিকে ডিনারের সময় ভূমিকাকে ড্রাইনিং রুমে দেখতে না পেয়ে ভূমিকার রুমে আসে দিগন্ত। আজ সারাদিনের কাজে ভিড়ে ঠিক মতো খাওয়া হয়নি ভূমিকার, তার উপর মাহিনের বাজে ব্যবহার। দিগন্ত ঠিক করল সে মাহিনের হয়ে ভূমিকার কাছে মাফ চাইয়া। রুমে এসে ভূমিকাকে এভাবে ফ্লোরে শুয়ে থাকতে দেখে দিগন্তর রাগ হয় বেশ। আচ্ছা ফাজিল মেয়ে তো বিছানা থাকতে ফ্লোরে শুয়ে ঘুমাচ্ছে, এই মেয়ের কোন কাণ্ডঞ্জান নাই নাকি? ডিনার না করেই ঘুমিয়ে আছে এই ভূমি ভূমি। দুবার ডাক দিতেই চোখ আঁখি খুলে ভূমিকা, টেনে টুনে শাড়ি ঠিক করে সোজা হয়ে বসে, তারপর গম্ভীর গলায় বলে, কিছু লাগবে আপনার? এখানে এভাবে ঘুমিয়ে আছো কেন? রুমে এত বড় বিছানা থাকতে ফ্লোরে শুয়ে আছো কেন? কাজের লোকেদের এত নরম বিছানায় মানায় না, তাদের জন্যে ফ্লোরটাই ঠিক আছে। দিগন্ত বুঝতে পারল ভূমিকা তার উপর রেগে আছে, সকলের সামনে কাজের লোকের পরিচয় করিয়ে দিয়েছে বলে ভূমিকার মান বেড়েছে। ঠোঁট কামড়িয়ে উপর দিকে তাকিয়ে বড় করে শ্বাস নিলে দিগন্ত, তারপর বলল, ডিনার করে নাও, আপনি মেয়ের খুব সম্মান করেন তাই না? শুধু আমার বেলায়তেই কেন নয়, মেয়ে হিসাবে তোমাকে যথেষ্ট সম্মান করি ভূমি, বাট স্ত্রী সম্মান আমার থেকে কখনো এক্সপেক্ট করো না। কিন্তু কেন? মানছি বিয়েতে আপনার মতো ছিল না, আমার দোষটা কোথায়? তোমাকে আগেই বলেছি আমি তোমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, বন্ধুদের সামনে তোমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করলে সেটা অবশ্যই মিমির কান পর্যন্ত পৌঁছাত, একথা মিমি শুনলে ও হয়তো সুইসাইডও করতে পারে, আর আমি কোন অবস্থায় মিমিকে হারাতে পারবো না। কথাগুলো বলে উঠে দাঁড়ায় দিগন্ত, হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, ডিনার করে বিছানায় ঘুমাও, আমাকে বের হতে হবে, আর হ্যাঁ কোন অবস্থাতেই বাহিরে বের হবে না। ভূমিকা মাথা নাড়িয়ে দিগন্তের কথার সম্মতি জানায়। অতঃপর দিগন্ত চলে যায়। দিগন্তের চলে যাওয়ার পর ভূমিকা ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসে, রেলিং ধরে তাকিয়ে আছে ওই অন্ধকার আকাশের দিকে যেখানে একটা চাঁদকে ঘিরে লক্ষ কোটি তারার মেলা।
চাঁদের জ্যোৎস্না চারিদিকে সবকিছু ঝলঝল করছে। এই জ্যোৎস্নাময় রাতে একা দাঁড়িয়ে ভাবতে থাকে সেদিনের কথা। সব কিছু ঠিকঠাক ছিল, ভূমিকা বউ সেজেছিল, বর এসেছিল, ভূমিকা মনে ছিলে ওর স্বামীকে নিয়ে নানা কল্পনা জল্পনা, চারিদিকে সকলের হইচই, ভূমিকার বাড়িতে সবাই বর দেখার মেলা বসিয়েছিল। বিয়ের আসরে যখন সবাই ভূমিকাকে কবুল বলার জন্যে তারা দিচ্ছিলে, তখন ওর হবু বরের বাবা বলে উঠলেন, বিয়ে বন্ধ করুন, এই বিয়ে হবে না। চারিদিকে স্তব্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এই পিনপতন নীরবতায় মাঝে ভূমিকা খেয়াল করল তার হবু বরের বাবার পাশে তার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভূমিকা ছলছল দৃষ্টিতে তার বাবার দিকে তাকাল। ভূমিকার বাবার দু চোখ পানিতে ছলছল করছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না ভূমিকা। খুব খারাপ কিছু ঘটতে চলেছে ভূমিকার সাথে, কারণ বাবারা সহজে কাঁদে না। যৌতুকের টাকা না দিতে পারলে এই বিয়ে হবে না। 20,000 টাকা বের করার ক্ষমতা নাই, মেয়েকে আবার বড় ঘরে বিয়ে দিতে চাইছেন। রাকিব উঠে আয়, হবে না এই বিয়ে। ভূমিকার হবু বর তার বাবার কথায় বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ায়। ভূমিকার বাবা তাদের হাত পায়ে ধরে অনুরোধ করতে থাকে, যাতে তারা এই বিয়ে ভেঙে চলে না যায়। নিজের শেষ সম্বল দিয়ে মেয়ের বিয়ের জোগাড় যন্ত করেছিলেন তিনি, এখন যদি বিয়েটাই ভেঙে যায় তাহলে আর্থিক ও মানসিকভাবে শেষ হয়ে যাবেন তিনি। তাছাড়া আমাদের সমাজ বড়ই নিঠুর, এই সমাজে বিয়ে ভাঙা, সংসার ভাঙা, বিধবা মেয়েদের স্থান সর্বনিম্ন। এখন বিয়ে ভেঙে গেলে ভূমিকার ভবিষ্যতের কি হবে? সমাজ তাকে কোন চোখে দেখবে? আধো কি এই সমাজে জায়গা হবে ভূমিকার, নাকি সমাজ তাকে কলঙ্কিত নারী উপাধি দিবে? অথচ ইসলাম যৌতুক কে না করেছে? ইসলামের প্রথা অনুযায়ী ছেলে পক্ষে হতে কনের জন্য দেনমোহর ধার্য করেছে। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে সম্পূর্ণ দেনমোহর দিয়ে তবেই তাকে স্পর্শে করতে পারবে। তবে যদি স্ত্রী স্ব ইচ্ছায় তার স্বামীর দেনমোহর মৌকুফ করে দেয়, সেটা অন্য বিষয়। যৌতুকের কারণে আমাদের দেশের শত শত মেয়ে বিয়ের পর ফিরে আসছে তার বাবা বাড়ি, আবার কে ওকে ও সুইসাইডের মতো পথ বেছে নেয়। প্রত্যেক বাবা তার মেয়েকে বিয়ে দেয়, বিক্রি করে না, তার জন্যে ধর দামের কেন প্রয়োজন হয়, এটাই বুঝতে পারে না ভূমিকা। ভূমিকা অসহায় চোখে তার বাবার দিকে তাকাল, তিনি তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। হয়তো যৌতুকের টাকা জোগাড় করতে না পারার কারণে সংকোচ বোধ করছেন। ভূমিকা ধীর পায়ে তার বাবার পাশে দাঁড়ায় গিয়ে তারপর তার হাতে হাত রেখে বলে, তুমি ওনাদের চলে যেতে দাও বাবা, আমি এই বিয়ে করব না। এসব তুই কি বলছিস মা? বিয়ে করবি না মানে? ওনারা চলে গেলে তোর কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ বাবা, আমি সব বুঝতে পারছি, কিন্তু কি বলতো বাবা, যারা ছেলের বিয়ে দিতে এসে দরদাম করে তাদের বাড়ির ছেলেকে বিয়ে করে, সংসার করব কি করে? বিয়ের পর এরা যখন বলবে তোমার বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসো, তখন কি হবে? আমার বাবা তো টাকা দিতে পারবে না। তখন যে এরা আমাকে বাড়ি থেকে বের করে দিবে না, তার কোন গ্যারান্টি আছে বাবা? ভূমিকার কথার কি জবাব দিবে তার বাবা? মেয়েটা তো সত্যিই বলছে, এমটা তো হতেই পারে। তিনি মুগ্ধ চোখে তার মেয়েকে দেখছে। কতটা বড় হলে মানুষ এমন কথা বলতে পারে? মেয়ের মাথায় হাত রাখলেন ভূমিকার বাবা। ভূমিকা মৃদু হেসে বলল, আমাকে নিয়ে কোন চিন্তা করো না বাবা, আমি মাস্টার মশাইয়ের মেয়ে, শারীরিক শ্রম নাই দিতে পারি, আমার বাবার মতো মানসিক শ্রম দিয়ে নিজের ব্যবস্থা করে নিব। তুমি স্কুলে ছাত্রছাত্রীদের অঞ্জান বিতরণ করবে, আর আমি বাড়িতে বসে করব। দরিদ্রকে যারা অবহেলা করে তাদের বিয়ে করার কোন প্রশ্নই উঠে না। ভূমিকার কথায় তার বাবা হেসে উঠল, আর হবু বরের বাড়ির সকল আত্মীয় অপমানের আগে চলে যায় বিয়ের আসর থেকে। যাওয়ার আগে বলে, আমরাও দেখি এমন বেয়াদব মেয়ে কার বাড়ির বউ হয়। এই মেয়ে যার সংসারে যাবে তার সংসার একদম শেষ হয়ে যাবে।
বড়দের এই এক সমস্যা, তাদের কথার মুখ্য জবাব দিলেই বলবে বেয়াদব, তাতে ভূমিকার কিছু যায় আসে না। সে কারো কথার কর্ণপাত করল না। সবাই চলে যাওয়ার পর ভূমিকা বাড়িতে চলছে পিনপতন নীরবতা। ভূমিকার বিয়েতে উপস্থিত ছিল ওদের গ্রামের চেয়ারম্যান মাসহুদ তালুকদার। বিয়েতে তিনি ভূমিকার বাবাকে আর্থিকভাবে সাহায্য করেছেন, তাই ভূমিকার বাবার অনুরোধে তিনি এসেছেন। সে বিয়ের আসরের এক কোণে দাঁড়িয়ে ভূমিকার কথা শুনছিলেন আর ভূমিকাকে বিচক্ষণ করছিলেন। ভূমিকার কথা আর ওর সিদ্ধান্ত দেখে মুগ্ধ হন তিনি। এমন একটা মেয়েই তো চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার যোগ্য। মাসহুদ ঠিক করে ফেললেন এই মেয়েকে তিনি তার ছেলের বউ করে নিয়ে যাবেন। ভূমিকাই হবে চেয়ারম্যান বাড়ির যোগ্য বউ। বিয়ের বাড়ির পিনপতন নীরবতা ভেঙে মাসহুদ তালুকদার বলে উঠলেন, বিয়া ওইব মাস্টার মশাই, আপনার মেয়ের বিয়া ওইব এবং আজই ওইব। চেয়ারম্যানের কথা শুনে সবাই শকড়। বিয়ে হবে মানে কি? বর ছাড়া বিয়ে হবে নাকি? চেয়ারম্যান তার চেলা সোনামিয়াকে ডেকে বললেন, দিগন্তকে ডাকো। দিগন্তকে ডেকে কি করবেন? দিগন্তের সাথে মাস্টার মশাইয়ের মায়েরার বিয়া হইব। ওকে যেখানে পাও, যে অবস্থায় পাও, ধৈরা নিয়া আসো। আজ এই আসরেই দিগন্তের লগে ভূমিকার বিয়া হইব। এটা আপনি ঠিক করছেন না চেয়ারম্যান সাহেব? দিগন্ত বাবাজি এখনো ছোট, ওর এডুকেশন এখনো শেষ হয়নি, আর আপনি ওর বিয়ের কথা বলছেন। পড়ালেখা বিয়ার পরেও করবার পারব, কিন্তু এমন রত্ন হারিয়া গেলে আর পাউন যাইব না। যাও দিগন্তকে ধৈরা নিয়ে আসো। অতঃপর সোনামিয়া চলল দিগন্তকে ডাকতে। প্রায় আধ ঘন্টা পর সোনামিয়া দিগন্তকে নিয়ে বিয়ে বাড়ি উপস্থিত হয়। বেচারা মনে হয় ঘুমিয়েছিল, চোখ মুখ কেমন ফুলা ফুলা লাগছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, টি শার্ট শরীরের সাথে লেপটে কুচি ধরে আছে। দিগন্ত বুঝতে পারে না তাকে এইভাবে ধরে আনার কারণ কি। উহ, কি সুন্দর ঘুমাচ্ছিলাম, আমার ঘুমের 12টা বাজিয়ে এখানে নিয়ে আসলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু কইরা দেন, আমার পুতো এইসা পড়ছে। চেয়ারম্যানের কথা শুনে বিষম্যের দৃষ্টিতে তাকায় দিগন্ত। এক মিনিট আব্বা, বিয়া পড়াইব মানে? কার বিয়া? তোর আর মাস্টার মশাইয়ের মায়ার বিয়া। খুব ভালো মেয়ে বুঝলি দিগু, এক্কেবারে চেয়ারম্যান বাড়ির যোগ্য বউ, বলেই অট্টহাসি দিলেন চেয়ারম্যান। দিগন্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো পারবে না এই বিয়ে করতে। সে যদি বিয়ে করে তাহলে মিমির কি হবে? সে তো মিমিকে কথা দিয়েছে, এখন বিয়ে হলে মিমির কি হবে? মিমি এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি এই বিয়া করতে পারুম না আব্বা, চেয়ারম্যান মৃদু হেসে সবাইকে উদ্দেশ্য করে বলল। বাচ্চা মানুষ, পড়াশোনা এখনো শেষ হয় নাই, শহরে থাইক্কা পড়াশোনা করে তো, তাই শহরের মতো হইয়া গেছে, এখন বিয়া করতে চাইছে না। আমার পোলা কিন্তু পড়াশোনায় 100-তে 100। আব্বা আপনি আমার কথা শুনেন, এখন তোর কথা শুননের টাইম নাই, আগে বিয়াটা হোক তারপর শুনব। দেখ কত দেরি হইয়া গেছে, কাজী সাহেবে জলদি বিয়া পড়ানো শুরু করেন। আমারে মাফ করেন আব্বা, আমি এই বিয়া করুম না। তুই করবি না, তোর বাপ বিয়া করব। বসো ওখানে, তাইলে আফোনেই করেন বিয়া, আমি আম্মারে নিয়া ঢাকায় চইলা যাইতাছি। চলে যাওয়ার জন্যে পা বাড়াতেই চেয়ারম্যান তার চেলা পেলাগো চোখের ইশারায় দিগন্তকে আটকাতে বলে, যার ফলও চেয়ারম্যানের চেলারা দিগন্তকে আটকিয়ে বিয়ের আসরে বসিয়ে দেয়। দিগন্তের ঘরে বউ সেজে বসে আছে ভূমিকা। হ্যাঁ, ওদের বিয়েটা হয়ে গেছে, চেয়ারম্যান বাড়ির সকলেই ভূমিকাকে বউ হিসাবে মেনে নিয়েছে, মানতে পারেনি শুধু দিগন্ত। দিগন্তের মা হাসি মুখে ভূমিকাকে বরণ করে ঘরে তুলে। ভূমিকাকে রেখে সেই চলে গেছে, দিগন্ত এখনো বাড়ি ফেরার কোন নাম নেই। ভূমিকা দিগন্তের পুরো ঘরটাকে নিরীক্ষণ করে নিল। পুরনো ডিজাইনের একটা খাট,
তার পাশে একটা পড়া টেবিল, টেবিলের উপর বইয়ের পাহাড়, তার উপর দেয়ালে টানানো আছে কঙ্কালের ছবি, ব্যাঙের ছবি, আরো ছোট ছোট কয়েকটা কাগজ। খাটের অপোজিট পাশে একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল দিয়েই সাজানো হয়েছে দিগন্তের ঘরটা। পুরো ঘরটা দেখা শেষ ভূমিকার চোখ পড়ল দেয়ালের উপর সাটানো ঘড়ির দিকে। রাতের প্রায় 11টা বাজতে চলল, অথচ দিগন্ত আসছে না তার ঘরে। ভূমিকা বিছানায় বসে দিগন্তের জন্যে অপেক্ষা করতে লাগল। ভূমিকা তার দাদি নানির মুখে শুনেছে বাসর রাতে নাকি স্বামীকে সালাম করতে হয়, তারপর তাকে পান দুধ খাওয়াতে হয়। বাসর ঘর না সাজালেও পান আর দুধ ঠিকই রেখেছে, কিন্তু এগুলো খাওয়াবে কাকে? দিগন্ত তো তার ঘরে আসেনি, তাই বসে বসে অপেক্ষার প্রহর গুনতে লাগল ভূমিকা। আজানের শব্দে ঘুম ভাঙে ভূমিকার, অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। আঁখি খুলতেই সে নিজেকে একটা অপরিচিত ঘরে দেখতে আবিষ্কার করে। সদ্য ঘুম থেকে বুঝতে পারে না সে কোথায় আছে। পরক্ষণেই মনে পড়ে কালকে ঘটে যাওয়া ঘটনার কথা। সে তো তার স্বামীর জন্যে জন্যে অপেক্ষা করছিল। ওহ শিট, সে ঘুমিয়ে পড়ছিল, এটা ঠিক হয়নি। দিগন্ত কি ভাবছে এখন? সারা ঘরে চোখ বুলিয়ে দেখতে পেল সে যে অবস্থায় ঘুমিয়েছিল ঘরটা সে রকমই আছে, লাইটটাও এখনো ঝালানো। তাহলে কি দিগন্ত আজ বাড়ি ফিরেনি? তাহলে কোথায় আছে দিগন্ত? সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে চলল ভূমিকা। আজান দিয়েছে, অজু করে নামাজ পড়ে নিল, এখন কি করবে? সকাল হতে এখনো কিছু সময় বাকি আছে। ওর বাড়িতে থাকলে এই সময় বসে বসে কোরআন তেলাওয়াত করত। এখানে তো কোরআন নেই, তাই রুমটা গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো ভূমিকা। সূর্য উদয়ের সময়টা মনে হয় সারাদিনের সব থেকে বেস্ট সময়। অন্ধকারের রেশ কাটিয়ে ভোরের আলো ফুটে উঠা। মোরকের ডাকে সকলের ঘুম ভেঙে বাহিরে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় কিভাবে পাখিরা খাদ্যের সন্ধানে চলছে। সকালের মিষ্টি রোদ বেশ উপকারী। সকাল 10টা নাগাদ বাড়ি ফিরে দিগন্ত। ভূমিকা তখন সকলের জন্যে চা বানাচ্ছিল। দিগন্তকে দেখেই ভূমিকার বুকের ভেতরটা ছেদ করে উঠে। এ কেমন অবস্থা হয়েছে তার? মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে কান্না করছে। ভূমিকা তাকিয়ে আছে দিগন্তের দিকে, কিন্তু সেদিকে দিগন্তের কোন খেয়ালি নেই। বাড়ি ফিরো কারো সাথে কোন কথা না বলে সোজা চলে যায় তার ঘরে, এবং সেখানে গিয়ে নিজের সমস্ত জিনিসপত্র প্যাকিং করতে থাকে। ব্যাগ প্যাকিং করে খাটের এক পাশে রেখে অন্য পাশে বসে আছে দিগন্ত। টেনশনে মাথা ফেটে যাচ্ছে তার। বাড়ি থেকে চলে যাবে বলে ব্যাগ তো প্যাকিং করে নিল, কিন্তু বের হবে কি করে? মাসহুদ তালুকদারকে জমের মতো ভয় পায় সে। সে যদি বাধা হয়ে দাঁড়ায় তখন কি করবে দিগন্ত? সে তো কিছুতেই যেতে পারবে না। বাবার কথার অবাধ্য হওয়ার সাধ্যই তার নেই। দুহাতে কপাল চেপে ধরে খাটের সাথে হেলান দিয়ে বসে রইল দিগন্ত। ওর উদ্দেশ্য মাসহুদ তালুকদার যখনই বাড়ি থেকে কোথাও যাবেন তখন দিগন্ত কাউকে কিছু না বলে চলে যাবে। ঢাকায় পৌঁছে গিয়ে তার মাকে কল করে জানাবে। মাসহুদের হাতে চা দিয়ে আবার রান্নাঘরের দিকে পা বাড়ায় ভূমিকা। মাসহুদ চায়ে এক চুমুক দিয়ে চোখ বন্ধ করে চায়ের স্বাদ উপভোগ করে নিলেন। তারপর মৃদু সুরে ডাক দিলেন, বৌমা। ভূমিকা পিছনের দিকে ঘুরে দাঁড়ায়। মাসহুদ আবারও বলে, দিগুটা সেই কখন তার ঘরে ঢুকল, এখন পর্যন্ত বাইরে বের হইল না। তুমি ওর কাছে যাও, জিগাও গিয়া কিছু লাগব নাকি? মনে হয় আমার উপর রাইগা আছে, জোর করে বিয়া দিছি তাই নিগা। ভূমিকা মাথা নাড়ায়, তারপর হাতে এক কাপ চা নিয়ে চলে আসে দিগন্তের ঘরে। দিগন্ত তখন দুহাতে মাথা চেপে বসেছিল। ভূমিকা দিগন্তের সামনে দাঁড়িয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ভূমিকার কণ্ঠে স্বর শুনে মাথা থেকে হাত নামিয়ে সামনে তাকায় দিগন্ত। অতঃপর ভূমিকা বলে, আমি অনেক ভালো মাথা ম্যাসেজ করতে পারি, আপনার মাথা টিপে দিব।
ভূমিকার কথাগুলো দিগন্তের কাছে নেকামো ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। বেশ তিক্ত লাগছে তার। শক্ত চোখে ভূমিকার দিকে তাকিয়ে বলল, বউ বউ আচরণ করছো মনে হচ্ছে। এমা, বউয়ের মতো আচরণ কেন করব? আমি তো বউই, তাই না? ফতাফত কথা বলা ভূমিকার ছোটবেলার স্বভাব। ভূমিকার কথা শুনে কপালে ভাঁজ ফেলে ভ্রু কুচকিয়ে তাকালো দিগন্ত। মেয়েটা বেশ চঞ্চল, এটা আগে শুনেছে, কিন্তু কতটা চঞ্চল হতে পারে সেটাই ধারণা করতে ব্যস্ত এখন দিগন্ত। এই মেয়ে শুনো, আমার সাথে একদম নেকামো করবা না বলে দিলাম। আর হ্যাঁ, ভুলেও আমার বউ হওয়ার চেষ্টা করো না। আমি মানি না এই বিয়ে, পরে মানিয়ে নিবেন। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না দিগন্ত। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভূমিকার হাত থেকে চায়ের কাপ নিয়ে সেটা ফ্লোরে ছুঁড়ে দিল। আচমকা চায়ের কাপে হাত দেওয়ার কারণে কিছুটা চা ভূমিকার হাতে পড়ে, কিন্তু সেদিকে খেয়াল নেই ভূমিকার। তার দৃষ্টি এখন সামনে থাকা এই যুবকটার দিকে। কেমন ছেলে এটা, একটু কথাই রাগ করে, অথচ ভূমিকা জানে ছেলেরা যেমন সহজে কাঁদে না, আবার রাগও করে না, কিন্তু এই ছেলে সম্পূর্ণ বিপরীতমুখী আচরণ করছে। কথার কথায় রাগ দেখাচ্ছে, আবার বিয়ে মানে না বলছে। বলুক তাতে কি যায় আসে, বিয়ে তো হয়ে গেছে। ভূমিকা খেয়াল করল দিগন্ত তার হাত শক্ত মুঠি করে নিয়েছে, রাগে ফুঁসছে আর ঠোঁট কামড়াচ্ছে। ভূমিকার কেন জানি মনে হলে ব্ল্যাক মাম্বা সাপের মতো লাগছে দিগন্তকে। আচ্ছা, সে কি এখন সাপের মতো ভূমিকাকে ছোবল দিবে? ঘাড় বাঁকা করে দিগন্তের দিকে তাকিয়ে গভীর ভাবনায় ডুব দিল ভূমিকা। এই মেয়ে, এই এভাবে তাকিয়ে আছো কেন? হুম, ছেলে দেখনি কখনো? ভূমিকার বলতে ইচ্ছে করছে, ছেলে আর বর এক হলো নাকি? আমি তো আমার বরকে দেখছি, আপনি বাধা দিচ্ছেন কেন? কিন্তু সেটা মুখে প্রকাশ করার সাহস হলো না ভূমিকার। দিগন্ত যে পরিমাণ রেগে আছে এখন কিছু না বলাই বুদ্ধিমতীর কাজ। হাতের দিকে তাকিয়ে মৃদু হাসল ভূমিকা। তারপর ফ্লোরে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের দিকে তাকানোর সময় বিছানায় দুটো ব্যাগ দেখতে পেল। তার মধ্যে একটা জামা কাপড়ের ব্যাগ আর অন্যটাতে হয়তো ল্যাপটপ আছে। কিন্তু দিগন্ত তার জামা কাপড় প্যাকিং ইবা করছে কেন? গভীর প্রশ্ন ভূমিকার। নিজের কৌতূহল দমাতে না পেরে ভূমিকা আবারও তার মুখ খুলল। আপনি কি কোথাও যাচ্ছেন? তোমাকে বলতে বাধ্য নই আমি। আমি আপনার স্ত্রী, আমাকে বলবেন না তো কাকে বলবেন? ভূমিকার বলা কথায় নিজেকে আর আটকিয়ে রাখতে পারল না দিগন্ত। দুহাতে ভূমিকার বাহু চেপে ধরে দাঁত কটমট করে বলল, এনাফ ইজ এনাফ। আর একবার যদি নিজেকে আমার বউ হিসাবে উল্লেখ করছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুঝেছো? আমি মানি না এই বিয়ে, তোমাকে বউ হিসাবে মানি না। আমার বউ হবে তো মিমি, আমার মিমি। মুহূর্তেই নিশ্চুপ হয়ে গেল ভূমিকা। দু চোখের সামনে কেমন যেন সব কিছু ঝাপসা লাগছে। দিগন্তের বলা শেষ কথাটা এখনো ভূমিকার কানে বাজছে, আমার বউ হবে মিমি, আমার মিমি। দু চোখ বন্ধ করে নিল সে। বেশ গরম হাওয়া বয়েছে, হয়তো এক্ষুনি ঝড় উঠে আসবে। তারপর জড়ানো গলায় বলল, কে মিমি? দিগন্তের হুঁশ আসল, সাথে সাথে ভূমিকাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ল। রাগের বসে কি সব বলেছে সে! দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বড় করে শ্বাস নিল। আমাকে সবটা বলতে পারেন, সাধ্যি থাকলে আপনাকে সাহায্য করব। নিজের সুখের জন্যে অন্য কারো সুখ কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। আপনি কোন সংকোচ না করে আমাকে সত্যিটা বলতে পারেন। ভূমিকার কথা শুনে ভ্রু কুচকিয়ে তাকায় দিগন্ত। ভূমিকাকে কি সব সত্যি বলে দিবে? হ্যাঁ বলে দেওয়াই ভালো, পরে এই নিয়ে আর কোন কথা বলতে পারবে না সে। অতঃপর দিগন্ত বলতে শুরু করে, মিমি হলো আমার গার্লফ্রেন্ড, আমরা দুজন দুজনকে ভালোবাসি, পড়ালেখা শেষ করে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছি, কিন্তু তার আগেই আব্বা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। এখন মিমি যদি জানতে পারে আমি বিয়ে করেছি তাহলে ও নিজেকে শেষ করে দিবে।
কি করব বুঝতে পারছি না। এ কথা আগে বলেননি কেন? বলার সুযোগ দিয়েছে কেউ আমাকে? জল্লাদের মতো সবাই আমাকে ধরে বিয়ে দিয়ে দিল। ভূমিকা বড় করে শ্বাস ছাড়ল, তারপর বলল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অতঃপর দিগন্ত তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা বলল। ভূমিকা সেটাও মেনে নেয় এবং বলে সে এদিকের সবটা সামলে নিবে। সেদিন রাতে ভূমিকার সাহায্যেই বাড়ি থেকে পালিয়ে যায় দিগন্ত। মাসহুদ ভূমিকার কাছে দিগন্তের ব্যাপারে জানতে চাইলে ভূমিকা জবাব দেয়, সে সবটা জানে, আর দিগন্তের কলেজ থেকে ফোন এসেছিল, তাই সে কাউকে কিছু না বলেই চলে গেছে। দিগন্ত চলে যাওয়ার 2 মাস পর্যন্ত ভূমিকার সাথে কোন রকমের যোগাযোগ হয়নি। ভূমিকাও আগ বাড়িয়ে দিগন্তের সাথে যোগাযোগ করেনি। যেখানে সম্পর্ক থাকবে কি না তার কোন নিশ্চয়তা নেই, সেখানে মায়া বাড়িয়ে নতুন সম্পর্ক তৈরি করারও কোন মানে নেই। এদিকে ভূমিকার রেজাল্টও বের হয়েছে, বরাবরের মতোই এবারও ভালো রেজাল্ট করেছে ভূমিকা। সেই খুশিতে চেয়ারম্যান পুরো গ্রাম মিষ্টি বিতরণ করেন। চলে যায় সময়, দিগন্তের সাথে যোগাযোগ বিচ্ছেদ এখন ভূমিকার। ভূমিকা কঠিন সিদ্ধান্ত নেয়, বাকি সব মেয়েদের মতো সে সমাজকে নিম্ন স্তরে পড়ে থাকবে না, সে প্রতিষ্ঠিত হবে, দেশের একজন সুপ্রতিষ্ঠিত নাগরিক হয়ে সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। মেয়েরা একা বাঁচতে পারে না এই প্রথা ভুল প্রমাণিত করবে সে। ভূমিকা তার লক্ষ্যের পথেই এগোতে থাকে, আর এই সিদ্ধান্তে তার পাশে দাঁড়ায় তার শ্বশুর মশাই মাসহুদ তালুকদার। মাসহুদ ভূমিকাকে সর্বোচ্চ সাপোর্ট করে, যদিও এই কাজে দিগন্তের মা বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু মাসহুদের সিদ্ধান্তের কাছে তার কথা টিকে থাকে না। মাসহুদ ভূমিকার মাথায় হাত বুলিয়ে বলে, আমাদের এই কুলুষিত সমাজকে প্রমাণ করে নারীরা চাইলে সব করতে পারে, যে রাধে সে চুলো বাঁধে। ভূমিকার বিয়ের 3 মাস চলছে, এখন সামনে ইলেকশন, মাসহুদ তালুকদার সেই নিয়ে ব্যস্ত। যদিও ইলেকশন হতে আরো 2 মাস সময় আছে, তবুও প্রিপারেশন বলে একটা কথা আছে। আজ সকালে বেলা মাসহুদ দিগন্তকে কল করে বলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসতে, তিনি একা একা সব সামলাতে পারছে না। বিকাল বেলা দিগন্তের চাচাতো বোন অদিতি এসে ভূমিকাকে বলে, ভাবি তুমি ভাইরে আইতে কও না কেন, নতুন বউ রাইখা কেউ এতদিন দূরে থাকে। অদিতির কথা স্মিত হাসল ভূমিকা, অদিতি মেয়েটা বড্ড সরল, সব সময় মুখে কথার ফুয়ারা ফুটে কিন্তু পড়ালেখায় ঘোড়ার ডিম। 4 বছর ধরে ক্লাস 8-এ পড়ে আছে। একবার একটা স্যার ওকে টুকলি করতে বলেছিল, যাতে পাশ করে ক্লাস 8 পার করতে পারে, কিন্তু অদিতি যে অতি সৎ, সে কিছুতেই টুকলি করবে না, দরকার পড়লে আরও 4 বছর ক্লাস 8-এ পড়বে, কিন্তু টুকলি করবে না। ভাবি তুমি ভাইরে চিঠি লেখো না কেন, তোমার ভাইয়ের চিঠি পড়ার সময় নেই, সে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা, তারপর অদিতি আর ভূমিকা মিলে অনেক গল্প করে। বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারে আকাশের ওই রুটির মতো চাঁদটাকে দেখছে, চাঁদের জ্যোৎস্নায় চারিদিকে মো মো করছে, পুরো গ্রাম স্তব্ধ, পৃথিবীতে রাত নামার সাথে সাথেই ক্লান্ত এই গ্রাম ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে বেল বাজার শব্দ শুনতে পায় ভূমিকা, কিন্তু এত রাতে কে আসলো সেটাই বুঝতে পারে না সে। এদিকে লোকটা বিরতিহীনভাবে বেল বাজিয়ে যাচ্ছে, ভূমিকার ইচ্ছে করছে লোকটার হাতে চাপট মারলে উড়কান ফেটে যাবে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দেয় ভূমিকা, দরজার ওপাশে ব্যক্তিকে দেখে ঠায় দাঁড়িয়ে থাকে সে। আপনি এখানে? ভূমিকার ছুড়ে দেওয়া প্রশ্ন শুনে দরজার ওপাশে থাকা লোকটি জবাব দিল, এভনি প্রবলেম। না প্রবলেম হবে কেন, আপনার বাড়িতে আপনি আসবেন এটাই তো স্বাভাবিক, তাহলে পুলিশের মতো জেরা করছো কেন, বলেই ভূমিকাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করল দিগন্ত। ভূমিকা ভেঙচি কেটে দিগন্তকে ব্যঙ্গ করে বলল, পুলিশের মতো জেরা করছো কেন,
চোরেরে মতো গভীর রাতে বাড়িতে আসলে তো পুলিশের মতো জেরা করবই। যত সব দিগন্তের সাথে এক বিছানায় থাকতে হবে ভাবতেই গা শিউরে উঠছে ভূমিকার। এই তিনটা মাস তো সে তার নিজের ইচ্ছে মতো ছিল, যখন খুশি ঘুমিয়েছে, পড়ছে, গান গায়েছে। রুমের অন্য কেউ থাকলে নিজের স্বাধীন মতো চলা যায় নাকি? পরাধীনতা মেনে নিতে পারবে না ভূমিকা, তাও আবার দিগন্তের জন্যে তো নয়। যার সাথে তার কোন রকমের সম্পর্ক নেই, তার সাথে একই ঘরে একই বিছানায় থাকার প্রশ্নই উঠে। ওদের সম্পর্ক তো শুধু কাগজে কলমে, ফিজিক্যালি ওদের কোন সম্পর্ক নেই। পুরো ঘরে পায়চারি করছে আর ভাবছে। দিগন্ত ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথার মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাহিরে আসে। ভূমিকাকে এভাবে পায়চারি করতে দেখে ভ্রু কুচকিয়ে তাকায় তার দিকে। ভূমিকা বিড়বিড় করে কিছু বলছে আর পায়চারি করছে। মনে হচ্ছে হাই টেনশন মাথায় নিয়ে ঘুরছে, কিন্তু দিগন্ত ভেবে পায় না ভূমিকার টেনশনের কারণ কি। যাই নিয়ে টেনশন করুক তাতে দিগন্তের কি। বিছানার উপর টাওয়াল রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়াতে থাকে। তখন ভূমিকা কোমরে হাত দিয়ে দিগন্তের পাশে দাঁড়িয়ে ড্যাবড্যাব করে আয়নার দিগন্তের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। আয়নার মধ্যেই দিগন্তের সাথে ভূমিকার চোখাচোখি হয়। তখন ভূমিকা তার দৃষ্টি শক্ত করে ফেলে। দিগন্ত চিরুনি রেখে পিছনে ফিরে তাকায় আর বলে, এই মেয়ে সমস্যা কি তোমার? হ্যাঁ, এরকম উদ্ভট আচরণ কেন করছো? আপনি কোথায় শুবেন? ভূমিকার প্রশ্নে তড়িৎগতিতে জবাব দেয় দিগন্ত, আমার বিছানায়। না, আপনি এ ঘরে থাকতে পারবেন না, আমি কিছুতেই আপনার সাথে এক ঘরে থাকতে পারবো না, সেটা তোমার প্রবলেম, বলেই বিছানায় গিয়ে গা এলে দেয় দিগন্ত। আর বলে, তুমি চাইলে ফ্লোরে শুতে পারো, বাট আমার বিছানায় জায়গা পাবে না। আরে আপনি তো চলে গিয়েছিলেন, এখন আবার ফিরে আসলেন কেন? মহা মুশকিলে পড়লাম তো। শুনুন, এই যে আপনাকেই বলছি, এমা ঘুমিয়ে পড়ছে, এখন কি করি? বিরক্তি মাখা মুখ করে বসে থাকে ভূমিকা। সেদিন রাতটা জেগেই কাটিয়েছিল ভূমিকা, ভুলেও একটি বারের জন্যেও দু চোখের পাতা এক করেনি ভূমিকা। পরের দিন সকালে জানতে পারে ইলেকশনের জন্যে গ্রামে এসেছে দিগন্ত। ইলেকশন শেষ হলে সে আবার চলে যাবে, তারপর থেকে প্রয়োজন ছাড়া কথা হতো না করি। দিগন্ত বেশিরভাগ সময় বাড়ির বাহিরে কাটাত, সকালে খেয়ে বেরিয়ে যেত আর অনেক রাতে বাড়ি ফিরত। রাতে দিগন্ত যখন বাড়ি ফিরত ততক্ষণে ভূমিকা ঘুমিয়ে যেত, আর সে দিগন্তের রুমেই ফ্লোরে বিছানা পেতে শুত। এদিকে ভূমিকার অ্যাডমিশনের ডেটও চলে আসছে, ভূমিকা চায় সে ডিগ্রিতে ভর্তি হবে, তারপর ডিগ্রি কমপ্লিট করে LLB করবে। কিন্তু মাসহুদ তালুকদারের ইচ্ছে ভূমিকা ডিগ্রি নয় অনার্স করুক, তারপর ভালো কোন ইউনিভার্সিটিতে LLB এর জন্য অ্যাডমিশন করিয়ে দিবে। ভূমিকা সেটাই মেনে নেয়, কারণ ডিগ্রির থেকে অনার্স পড়াটা বেশি গুরুত্ব দেয় সবাই। তাই মাসহুদের কথা মতো অনার্সেই অ্যাডমিশন নেয় ভূমিকা। সব মিলিয়ে দুই মাস খুবই ব্যস্ততার সাথে কাটে তালুকদার পরিবারের। এবারও বিপুল ভোটে মাসহুদ তালুকদার গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হয়। মাসহুদ তালুকদারের মতো লোককে সবাই পছন্দ করে, একজন নেতা হওয়ার সমস্ত গুণী তার মধ্যে বিদ্যমান। নির্বাচন শেষে যেদিন দিগন্ত ঢাকায় চলে আসবে সেই দিন মাসহুদ দিগন্ত আর ভূমিকাকে ডেকে তার ঘরে নিয়ে যায়। খাটের উপর গম্ভীর মুখ করে বসে আছে মাসহুর, তার সামনেই মাথা নিচুকরে দাঁড়িয়ে আছে দিগন্ত আর ভূমিকা। দিগন্ত ভাবছে কোন কারণে মাসহুদ তার উপর রেগে আছে, কারণ এটা সে ছোটবেলা থেকেই জেনে আসছে। ছোটবেলায় যখন দিগন্ত কোন অন্যায় করত, তখন তিনি ঠিক এইভাবে গম্ভীর হয়ে বসে থেকে দিগন্তকে শাস্তি দিতেন। মাসহুদ দিগন্তকে খুব কড়া শাসন করতেন, যেটা আজকালের বাবা মায়েদের মধ্যে নেই। এই জেনারেশনের বাবা মা তাদের সন্তানকে শাসন করার নাম করে তাদের দ্বিগুণ আদরে ভরে দেয়। তাহলে এই সন্তায় বকে গেলে তার দায় তো বাবা মাকেই নিতে হবে, তাই না?
মাসহুদ তালুকদারের এক কথা, আমি আমার সন্তানকে ভালোবাসি, খুব ভালোবাসি, তাই আমি চাই না আমার সন্তান মানুষ থেকে জানোয়ার হয়ে যাক, কারণ আমি মানুষ জন্ম দিয়েছি, তাকে মানুষের মতো মানুষকের সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্বটাও আমাকেই নিতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক গবেষণায় দেখা যায়, মাদক ব্যবহারকারীদের মধ্যে 2/3 হল তরুণ। পশ্চিমা দেশগুলোতে প্রতি 5 জনের মধ্যে একজন মাদক ব্যবহারকারী হল তরুণ। আমাদের দেশে মাদকাসক্ত তরুণ তরুণীরা প্রকৃত সংখ্যা বলা কঠিন, কারণ এ বিষয়ে কোনো জাতীয় পরিসংখ্যান নেই। তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপে দেখা যায়, শিশু কিশোরদের 0.8% মাদকাক্তির সমস্যায় ভুগছে। এটুকু বলা যায়, এ হার বাস্তব অবস্থার খণ্ডচিত্র মাত্র। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যে কোনো বয়সী মাদকাসক্তের এ সংখ্যা প্রায় 0.25 কোটি, যাদের শতকরা 80% বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। আর এর প্রধান কারণ হল পারিবারিক শিক্ষা আর সুশিক্ষার অভাব, যেটা মাসহুদ তালুকদার তার সন্তানকে দিয়েছে। অপরদিকে ভূমিকা ভয় কাঁপছে। মাসহুদ তাদের কি এমন বলবে যে এভাবে আলাদা করে ডেকে আনল? আচ্ছা, বাংলা সিরিয়ালের শ্বশুর শাশুড়ির মতো তো বলবে না, আমি দাদা দাদু হতে চাই। মুখটা ভেটকালো ভূমিকা, এটা কখনো সম্ভব নয়। সকলের মৌনতা ভেঙে মাসহুদ একটা কাগজ বের করে সেটা ভূমিকার হাতে দিলেন। ভূমিকা কাগজের দিকে লক্ষ্য না করেই প্রশ্নের দৃষ্টিতে তাকিয়ে আছে মাসহুদের দিকে। আমি তোমার কলেজেই ভূমিকাকে ভর্তি করিয়েছি দিগু, এখন থেকে তোমরা একসাথে থাকবে। মাসহুদের কথা শুনে দুজনেরই চোখ বেরিয়ে আসার উপক্রম। বড় বড় চোখ করে তাকিয়ে আছে মাসহুদের দিকে। ভূমিকা জানত শহরের নাম করা একটা কলেজে ভর্তি করিয়েছে তাকে, কিন্তু সেখানে দিগন্ত পড়ে এটা জানা ছিল না ভূমিকার। আর দিগন্ত ভাবছে ভূমিকা ইচ্ছে করেই ওর কলেজে অ্যাডমিশন নিয়েছে, যাতে ভূমিকা ওর কাছাকাছি থাকতে পারে। শক্ত চোখে ভূমিকার দিকে তাকালো দিগন্ত। ভূমিকা ইনোসেন্ট মুখ করে তাকাতেই দিগন্ত ওর হাত শক্ত করে নিল। মাসহুদ দিগন্তের হাতে একটা ফ্ল্যাটের ঠিকানা দিলেন, সেটা ওদের দুজনের থাকার জন্যে কিনেছেন তিনি। তারপর ভূমিকার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও মা, একজন সৎ ও কঠিন উকিল হয়ে গ্রামে ফিরবে, যে মিথ্যের ধমকা হাওয়ায় কখনো ভেঙে পড়বে না। রাবেয়া ভূঁইয়া ছিলেন আমাদের দেশের প্রথম মহিলা আইনজীবী, আর আমাইরা ভূমিকা তালুকদার হবে আমাদের গ্রামের প্রথম আইনজীবী, বলেই অট্ট হাসলেন মাসহুদ। এরপর অনিচ্ছা থাকা সত্ত্বেও ভূমিকাকে নিয়ে ঢাকায় আসতে হয় দিগন্তের। নিজের ভাবনায় জগৎ থেকে বেরিয়ে বড় করে শ্বাস ছাড়ে ভূমিকা। ঢাকায় চলে আসছে আজ 2 দিন হল। এখানে এসে দুজনে আলাদা রুম নিয়েছে, দরকার ছাড়া কেউ কারো সাথে তেমন কথা বলে না। আজ দিগন্তের বন্ধুরা এসেছিল, তাই ভূমিকা নিজে হাতে ওদের জন্যে রান্না করছিল। পিছনের দিকে তাকাতেই চমকে উঠে সে। সেখানে দিগন্ত বুকের উপর হাত গুঁজে শক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। আ, আপনি কখন এলেন? এত কি ভাবছিলে তুমি? ককই কি কিছু না তো? কখন থেকে ডাকছি তোমাকে, কোন রিসপন্স করছো না? আমি ভাবছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ। একদম ফালতু কথা বলবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ঘুমায় নাকি? কেন ঘোড়া ঘুমায়? কি হো হো, আমাকে দেখে কি আপনার ঘোড়া মনে হয়? আস্তে এত চেঁচাচ্ছ কেন? কানে হাত রেখে বলল দিগন্ত। ঘোর মতো দেখতে না হলেও স্বভাব চরিত্র ঠিক ঘোড়ার মতো। শেষ কথাটা বিড়বিড় করে বললেও সেটা ভূমিকার কান পর্যন্ত পৌঁছায়। আর আপনি, আপনি কি? হ্যাঁ, আপনি একটা কুমির, কিন্তু আপনার স্বভাব জলহস্তির মতো, রাগে কটমট করে বলল ভূমিকা। ভূমিকার রাগ দেখে ঠোঁট চেপে হাসল দিগন্ত। এই মেয়ে খুবই অদ্ভুত, একটুতেই রেগে যায়। ভূমিকাকে রাগানোর জন্যে দিগন্ত আবার বলল, তবে যাই বলো, দুটোই কিন্তু পানিতে থাকে, তোমার মতো মানুষ হয়ে ঘোড়ার মতো আচরণ করে না। আপনি, আপনাকে তো আমি, বলেই দিগন্তের পিছনে তাড়া করতে শুরু করল। আর দিগন্ত ওর সামনে দৌড়াচ্ছে।
সুফায় গুটিসুটি মেরে বসে দুহাতে কুশন জড়িয়ে রেখে টেলিভিশন দেখছে ভূমিকা। সাউথ ইন্ডিয়ান মুভির গান দেখছে। ভূমিকার ইচ্ছে করছে গানের তালে তালে ডান্স করার। ছোটবেলার এমন কতই না হতো, টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিয়ে একা একা ডান্স করত সে। ছোটবেলার কথা মনে আসতেই মৃদু হাসল। এদিকে দিগন্ত একেবারে রেডি হয়ে ড্রয়িং রুমে আসল। ড্রয়িং রুমে এসে ভূমিকাকে এভাবে টেলিভিশন দেখতে দেখে দিগন্তের মেজাজ বিগড়ে গেল। এক ঘন্টা আগে ভূমিকাকে রেডি হতে বলেছিল সে। আজ ভূমিকার কলেজের ফার্স্ট ডে, তাই একটু আগে যেতে চাইছিল। কিন্তু ড্রয়িং রুমে এসে দেখল ভূমিকার রেডি হওয়ার কোন নাম গন্ধই নেই। সে আয়েশ করে বসে টিভি দেখছে আর মিটমিট করে হাসছে। ভূমিকার হাসির কারণটা বুঝতে পারল না দিগন্ত, তাই সে ভ্রু কুচকিয়ে টেলিভিশনের দিকে তাকাল। সেদিকে তাকাতেই সে কাপলদের রোমান্টিক দৃশ্যবলি দেখতে পেল। ও আচ্ছা, এই তাহলে হাসির কারণ। তারপর ভূমিকার কাছে গিয়ে সুফার উপর থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দিল। হঠাৎ করে টিভি অফ হয়ে যেতেই ভূমিকার মন খারাপ হয়ে যায়। আনমনেই বলে ফেলে, এখনই কারেন্ট যেতে হলো, কত সুন্দর রোমান্টিক গান হচ্ছিল, বলেই কুশন রেখে উঠে দাঁড়ায় আর তখনই দিগন্তের সাথে ধাক্কা খায়। ঘটনাক্রমে ভূমিকা সুফার উপর পড়ে যায় আর দিগন্ত সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। জলহস্তির মতো শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও মা, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। স্টপ, আর একটু যদি সাউন্ড করছো তাহলে তোমাকে কি কি করবেন আপনি, জলহস্তি একটা, বলতে বলতে সোজা হয়ে দাঁড়ায় ভূমিকা। দিগন্তের মুখোমুখি দাঁড়াতেই ওর হাতের দিকে চোখ পড়ে। ভূমিকা কোমরে হাত গুঁজে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি টিভি অফ করে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো। কেন? সুফায় বসতে বসতে বলল ভূমিকা। তোমাকে কখন বলছি রেডি হতে, আর তুমি এখানে বসে বসে রোমান্টিক গান শুনছ? যাও রেডি হয়ে এসো, ধমক দিয়ে বলল দিগন্ত। এই আপনার মাথায় কি আছে বলুন তো, ইচ্ছে করছে আপনার মাথা ফাটিয়ে দেখে নেই। আপনার মাথায় ভেতরে কি আছে, মগজ নাকি গোবরের পোকা? বিরক্তি মাখা মুখ করে দিগন্তের দিকে তাকিয়ে বলল ভূমিকা। বড্ড বেশি কথা বলো তুমি, যাও রেডি হয়ে এসো, আমি ওয়েট করছি। আমি সিউর আপনার মাথা ভর্তি গোবরের পোকা। আপনি আমাকে কলেজে নিয়ে যাবেন, সেখানে তো আপনার বন্ধুরাও থাকবে, তাদের কি বলবেন? হুম, আপনি এতটাই উদার মনের মানুষ যে কাজের মেয়েকে কলেজে নিয়ে এসেছেন পড়াতে? শেষ বাক্যটা ব্যঙ্গ করেই বলল। ভূমিকার কথা শুনে হাত দিয়ে তার চাপ দাড়িতে স্লাইড করতে করতে সুফায় বসে পড়ল দিগন্ত। এবার সেও বেশ চিন্তিত। পরক্ষণেই একটা আইডিয়া মাথায় এলো দিগন্তের। হাসি মাখা মুখ করে ভূমিকার দিকে তাকিয়ে বলল, ঝটপট প্যাকেট হয়ে যাও। মানে? ভ্রু কুচকিয়ে বলল ভূমিকা। মানে বোরখা পরে প্যাকেট হয়ে নাও, তাহলে তো তোমাকে আর কেউই চিনতে পারবে না। কিন্তু বোরখা পাবো কোথায়, আমার তো বোরখা নেই, ইনোসেন্ট মুখ করে বলল ভূমিকা। ভূমিকার কথা শুনে উঠে দাঁড়ায় দিগন্ত। টি শার্ট টেনে টুনে ঠিক করে বলল, আজ তোমার কলেজে যেতে হবে না, আমি ফেরার সময় তোমার জন্যে বোরখা নিয়ে আসব, বলেই সামনের দিকে পা বাড়ায় দিগন্ত। কয়েক পা এগিয়ে যেতেই আবার পিছনের দিকে ঘুরে তাকিয়ে বলে, দরজাটা লক করে রেখে, আমি ব্যতীত অন্য কেউ আসলে দরজা খুলবা না, মনে থাকবে। ভূমিকা উপর নিচ মাথা নাড়িয়ে দিগন্তের কথার সম্মতি দেয়। অতঃপর দিগন্ত চলে যায়। দিগন্ত চলে যেতেই ভেতর থেকে দরজা লক করে দেয় ভূমিকা। ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে দিগন্ত। এমন সময় মিমি আসলো ওদের কাছে। মিমিকে দেখেই দিগন্ত মৃদু হাসল, যার ফলে মিমি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নৌশাদ দিগন্তের কানের কাছে মুখ নিয়ে বলল, ভাই এটা ক্যাম্পাস, চোখে চোখে কথা বলা বন্ধ কর। দিগন্ত নৌশাদের পেটে ওর হাতের কুনুই দিয়ে ধাক্কা দিল। মিমি এসে দিগন্তের পাশে পর হাত জড়িয়ে ধরে বসল।
তারপর আহ্লাদী সুরে বলল, তুমি কেমন যেন হয়ে যাচ্ছ দিগন্ত, 3 দিন ধরে আসছ অথচ একবারের জন্যও আমার সাথে দেখা করনি। সরি ডার্লিং, জানোই সামনে আমার এক্সাম পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত, তাই চাইলেও এখন আগের মতো করে তোমাকে সময় দিতে পারছি না। মিমি দিগন্তের কাঁধে মাথা রাখল। তখন তপু হালকা কাশি দিল। মিমি সাথে সাথে দিগন্তের কাঁধ থেকে তার মাথা সরিয়ে নিল। তখন মিমির চোখ পড়ল মাহিনের উপর। ছেলেটা মুখ গুমরা করে চুপচাপ বসে আছে। মিমি উৎসাহ নিয়ে মাহিনকে জিজ্ঞেস করল, মাহিন ভাই, আপনার কি মন খারাপ? প্রতিউত্তরে মৃদু হেসে মাথা নাড়াল মাহিন। না, তার মন খারাপ নয়। দিগন্ত, তপু আর নৌশাদ শক্ত চোখে তাকালো মাহিনের দিকে। বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় ফিরবে, তখনই মিমি দিগন্তকে বলে সে মার্কেটে যাবে। আর তখনই দিগন্তের মনে পড়ে ভূমিকার কথা। ভূমিকা তো বাসায় একা আছে, তার আরও আগে বাসায় যাওয়া উচিত ছিল। মিমি বায়না ধরে সে দিগন্তের সাথে যাবে। পরক্ষণেই মনে পড়ে ভূমিকাকে বলা কথা। উহ, বোরখার কথা একদমই মনে ছিল না। এখনই শপিং মলে যেতে হবে। মিমির সাথে গেলে সে কিছুতেই বোরখা কিনতে পারবে না, মিমি সন্দেহ করবে। দিগন্ত চায় না মিমি তাকে সন্দেহ করুক, তাই দিগন্ত সিদ্ধান্ত নিল সে একাই যাবে শপিং মলে। কিন্তু প্রবলেম হলো, দিগন্ত ভূমিকার সাইজ জানে না, কি সাইজের বোরখা নিবে। আচ্ছা, মিমিকে বলবে সাহায্য করতে। না থাক, মিমি নানা প্রশ্ন করবে। তাহলে কি ভূমিকাকে কল করে ওর সাইজ জেনে নিবে? হ্যাঁ, এটাই বেটার অপশন। তারপর বন্ধুদের সবার কাছ থেকে বিদায় নিয়ে মিমিকে কোন রকমের বুঝিয়ে সে একাই রওনা দেয় শপিং মলের উদ্দেশ্যে। পথিমধ্যে ভূমিকাকে কয়েকবার কল করে দিগন্ত, কিন্তু ভূমিকা একবারও কল উঠায় না। বিরক্ত হয়ে দিগন্ত কল কেটে পকেটে পুরে রাখে মোবাইল। কি এমন রাজকার্য করছে, কল রিসিভ করার সময় পাচ্ছেন না মহারানী? নিজের পছন্দ মতো একটা বোরখা কিনে নিল দিগন্ত। তারপর মনে হলো এর সাথে হিজাব টাইপের কিছু লাগবে। দুটো হিজাব আর কতগুলা হিজাব পিন নিল সাথে। তারপর রওনা দিল বাসার উদ্দেশ্যে। দুপুরের রান্না শেষ করে একটু বিশ্রামের জন্যে মাত্রই সুফাতেই গা এলিয়ে দিয়েছে ভূমিকা। আর তখনই কলিং বেল বাজতে শুরু করল। একরাশ বিরক্ত নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয় ভূমিকা। দরজার ওপাশে দিগন্তের হাসি মাখা মুখ দেখে বিরক্তিটা আরো বেড়ে যায়। এই ছেলেটা সব সময় ভূমিকার কাজে ব্যাঘাত ঘটায়, কখনো ঘুমে, কখনো টিভি দেখায়, আবার কখনো কাজে। ভূমিকাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে দিগন্ত। সুফার উপর শপিং ব্যাগ রেখে সোজা নিজের রুমে চলে যায়। আর ভূমিকা দরজা লক করে এসে সুফায় ব্যাগ দেখে একবার ভাবল ভেতরে কি আছে সেটা দেখবে। পরে আবার মনে হলো, না থাক, পার্সোনাল জিনিসও থাকতে পারে, পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দেওয়া ঠিক নয়। দুপুরে খেতে বসে চুপচাপ খেয়ে নেয় দিগন্ত। ভূমিকাও আগ বাড়িয়ে কোন কথা বলে না। ওদের দুজনের কথা বলা মানেই হলো একজন আরেকজনের সাথে ঝগড়া করা। রাতে দিগন্ত পড়া শেষ করে তবেই খেয়েছে, তাই ভূমিকার সাথে দেখা হওয়ার কোন চান্সই নেই। পরের দিন সকালবেলা সমস্ত কাজ শেষ করে যখন কলেজে যাওয়ার জন্যে তৈরি হতে যায় ভূমিকা, তখন মনে পড়ে দিগন্ত ওর জন্যে বোরখা আনবে বলেছিল, কিন্তু দিগন্ত সেটা আনেনি। তাহলে কি আজও কলেজে যাবে না সে? না, ওই লোকটার জন্যে ভূমিকা কেন কলেজে যাওয়া বন্ধ করে দিবে? আর দিগন্ত বোরখাই আনলো না কেন, এর জবাব তো তাকে দিতেই হবে। রাগে কটমট করতে করতে দিগন্তের রুমে যায় ভূমিকা। দিগন্ত তখনও বইয়ের পাতায় মুখ গুজেছিল। ভূমিকা একবার ভাবল সে এখন দিগন্তকে কিছু বলবে না, কিন্তু ক্রোধ তাকে বুঝাবে কি করে। তাই সে দিগন্তের পড়া টেবিলের সামনে গিয়ে ওর হাত থেকে বই নিয়ে সেটা অন্য জায়গায় রাখল। ভূমিকার এমন কাজে বেশ রাগ হলো দিগন্তের, তাই সে ক্রোধান্বিত হয়ে ভূমিকার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার প্রবলেম কি? হ্যাঁ,
আপনার প্রবলেম কি সেটা বলুন। কাল তো খুব বড় মুখ করে বলেছিলেন আমার জন্যে বোরখা নিয়ে আসবেন। তাহলে কই, আমার বোরখা কই? দেখুন, আমি কিন্তু আজ কলেজ মিস করব না বলে দিলাম। তোমার বোরখা তো, ওহ শিট, তোমাকে তো বলাই হয়নি। এই যে ম্যাডাম, ড্রয়িং রুমে সুফার উপর আপনার বোরখা রাখা আছে, এখন যান সেটা নিয়ে আমাকে ধন্য করুন। কথাগুলো বলেই উঠে দাঁড়ালো দিগন্ত, তারপর ভূমিকার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে যায় ওয়াশরুমে, আর ভূমিকা ভেঙচি কেটে সেখান থেকে চলে আসে। মনের আনন্দে গুনগুনিয়ে গান গায়তে গায়তে শপিং ব্যাগ নিয়ে নিজের রুমে যায় ভূমিকা। তারপর বেশ উৎসাহ নিয়ে বোরখাটা বের করে, ওয়াও কালারটা দারুণ হইছে, দিগন্তের পছন্দ আছে বলতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে বোরখাটা নিজের শরীরে জড়াতেই ভূমিজার মেজাজ গেল বিগড়ে। বোরখার সাইজ দেখে সেটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়, তারপর কাবার থেকে নতুন থ্রি পিচ পরে নিল। অতঃপর বোরখাটা আবার প্যাকিং করে ড্রয়িং রুমে গিয়ে দিগন্তের জন্য অপেক্ষা করতে লাগল। এখন শুধু দিগন্তের আসার অপেক্ষা, তারপর যে ওর কি অবস্থা হবে সেটাই ভাবছে ভূমিকা। দাঁত দিয়ে হাতের নখ কামড়াচ্ছে আর আকাশ পাতাল ভেবে যাচ্ছে ভূমিকা। দিগন্ত যখন ড্রয়িং রুমে আসবে তখন কি করবে? প্রথমে বোরখাটা ওর মুখের উপর ছুঁড়ে দিবে? না, এটা করা ঠিক হবে না। যতই হোক, দিগন্ত সম্পর্কে ভূমিকার স্বামী হয়, তাহলে কি করবে ভূমিকা? রাগে মাথাটা ফেটে যাচ্ছে তার। শপিং ব্যাগ থেকে বোরখা বের করে সেটা আবার পরক্রে নিল। তারপর মনে মনে ভাবল, ওই খবিষ্টার গার্লফ্রেন্ড মনে হয় খাটো, তার মাপেই হয়তো কিনেছে এই বোরখাটা। কুমির কোথাকার, সারাক্ষণ মিমি বিবির সাথে থেকে থেকে চোখে পর্দা পড়ে গেছে, তাই যার জন্যে জিনিস কিনতে যায় না কেন, সব মিমির সাইজেই কিনবে। হাতের বোরখাট দলা পাকিয়ে নিচে ফেলে দিতে চেয়েও দিল না, সুফার এক কোণে রেখে দিল আর বিড়বির করে বলল, এটা আপনার মিমিকেই দিয়েন। জলহস্তি কোথাকার, সামনে তাকাতেই ভূমিকার মুখ হা হয়ে গেল। দিগন্ত আসছে, অ্যাশ কালারের প্যান্টের উপর শুভ্র রাঙা শার্ট, মনে হচ্ছে এখনই শাওয়ার নিয়েছে। চোখ মুখ স্নিগ্ধ লাগছে দিগন্তের, তার উপর ঠোঁটের কোণে আলতো হাসি। ভূমিকার বুকের ভেতরে ধুকবুক করছে, মুগ্ধ চোখে তাকিয়ে আছে ভূমিকা। ভূমিকার এমন ধারা চাহনি দেখে দিগন্তের ওর সামনে তুড়ি বাজিয়ে বলল, এভাবে হা করে কি দেখছেন? ভূমিকা যতটা সম্ভব নিজের দৃষ্টি নিয়ন্ত্রণেও রাখার চেষ্টা করছে, কিন্তু ওর অবাধ্য চোখ যেন বারবার বলছে, আর একটু দেখি। ভুল কি তাতে? ভূমিকা ওর দৃষ্টিকে বুঝাতে গিয়েও ব্যর্থ হয়, সেই অবাধ্য দৃষ্টি দিগন্তের চুলের দিকে। ভূমিকা পড়ল মহাফাসাদে, এবার যেন তার হাতটাও অবাধ্য হতে চাইছে। সে বারবার করে চাইছে দিগন্তের মাথার চুল ছুঁয়ে দিতে। ও হ্যালো, কোথায় হারালেন? ভূমিকার সামনে তুড়ি বাজিয়ে বলল দিগন্ত। হ্যাঁ হ্যাঁ বলুন, নিচের দিকে তাকিয়ে বলল ভূমিকা। এত কি ভাবছ? হ্যাঁ। তারপর ভূমিকাকে ভালো করে দেখে নিয়ে বলল, তোমার বোরখা কোথায়? এভাবে যাবে নাকি কলেজে? হ্যাঁ, মানে ওই বোরখা না, মানে আসলে বোরখা। কি মানে মানে করছো বলতো? বলেই পাশে তাকায় দিগন্ত, আর সুফার উপর দলা পাকানো বোরখা দেখতে পায়। দিগন্ত ভূমিকার দিকে ভ্রু কুচকিয়ে বিড়বিড় করে বলে, বোরখা পছন্দ হয়নি ম্যাডামের। তারপর বোরখা হাতে নিয়ে সেটা মেলে দেখে, এদিকে ভূমিকা কিছু বলতে পারছে না। কিছুক্ষণ আগেই মনেমনে দিগন্তের দফা রফা করছিল, আর এখন ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, কিছু যে বলবে সেটাও পারছে না। সব কথা গলার মাঝে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে, শুধু তাকিয়ে তাকিয়ে দিগন্তকে দেখে যাচ্ছে। দিগন্ত মুখটা বাঁকা করে বোরকাটা আগের জায়গায় রেখে দিল, তারপর ভূমিকার দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি কিছু খেতে দিবে? হ্যাঁ দিচ্ছি। তারপর বড় বড় পা ফেলে রান্নাঘরে চলে যায়। দিগন্তর গিয়ে ড্রাইনিংয়ে বসে
এক এক করে দিগন্তের সামনে সব খাবার সাজিয়ে দেয় ভূমিকা। দিগন্ত খাওয়া শুরু করে আর ভূমিকা সেখানে বসে বসে তাকিয়ে থাকলো দিগন্তের দিকে। খাওয়ার এক পর্যায়ে দিগন্ত বলে, একটু লবণ দাও। ভূমিকা পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলে, লবণ? দিগন্ত অবাক চোখে তাকায় ভূমিকার দিকে। কারণটা হলো এত বড় ভুল তাও আবার ভূমিকা, অসম্ভব। দিগন্ত ভাবল হয়তো ভূমিকা ঠিকমতো শুনতে পায়নি। কিছুক্ষণ পরে আবারও বলল, ভাজির বাটিটা দাও তো। ভূমিকা একটা চামচ এগিয়ে দিল। দিগন্ত ভ্রু কুচকিয়ে ভূমিকার দিকে তাকালো। তখন খেয়াল করল ভূমিকা কাঁপছে। আর ইউ ওকে ভূমি? দিগন্তের ছুড়ে দেওয়া প্রশ্নে ভূমিকা শুধু মাথা নাড়ালো, কোন কথা বলল না। ভূমি, তুমি এরকম উদ্ভট আচরণ কেন করছো? তুমি ঠিক আছ তো? আমি আসছি। কথাটা কোন রকমে বলে দৌড়ে নিজের রুমে চলে আসলো। ভূমির এমন আচরণে একটু বেশি অবাক হলো দিগন্ত। সে অবাক হয়ে তাকিয়ে আছে ভূমিকার চলে যাওয়ার দিকে। ভূমিকা ওয়াশরুমে এসে মুখে পানির ছিটা নিল, বুকের উপর হাত রেখে বড় বড় করে শ্বাস নিল কয়েকবার। তারপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। একটু আগের ঘটনা মনে পড়তেই নিজেকে গালি দিতে লাগলো সে। ছিঃ ভূমি, এটা তোর থেকে আশা করিনি। আচ্ছা বলতো, একটু আগে কি হয়েছিল তোর? এখন ওই লোকটা কি ভাবছে তোর সম্বন্ধে? বড় করে শ্বাস ফেলে দু চোখ বন্ধ করে নিল ভূমিকা। আর তখনই দিগন্তের সেই হাসিমাখা মুখ চোখের সামনে ভেসে উঠে ভূমিকার। চট করে চোখ খুলে আবার আয়নার দিকে তাকিয়ে শুকনো ডুব গিলে। বুকের ভেতর এখনো কেমন ধুকধুক শব্দ করছে। এদিকে দিগন্তে খাওয়া শেষ করে বসে আছে। ভূমিকা আসলে ওকে নিয়ে একসাথে কলেজে যাবে, কিন্তু ভূমিকার আশার কোন নামই নেই। হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে সে উঠে ভূমিকার রুমের দিকে রওনা দিল। ভূমিকা তো রুমে নেই, তাহলে গেল কোথায় মেয়েটা? আশ্চর্য, ওয়াশরুমে, কিন্তু এত সময় ধরে ওয়াশরুমে কি করছে? দিগন্ত ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের সামনে এসে দাঁড়াতেই সে পানি পড়ার শব্দ পায়। তার মানে ভূমিকা ভেতরেই আছে। দিগন্ত হাত দিয়ে দরজায় বাড়ি দিল। তারপর বলল, ভূমি, আর ইউ ওকে? দিগন্তের কথা কানে আসতেই চমকে উঠল ভূমিকা। আয়নার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখল সে। তারপর বড় বড় করে কয়েকবার শ্বাস নিল। এদিকে ভূমিকার জবাব না পেয়ে বেশ চিন্তিত দিগন্ত। আচ্ছা, সে কি ওয়াশরুমের ভেতরে যাবে? যদি ভূমিকার কোন বিপদ হয়? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে সে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমে ঢুকতেই দেখে ভূমিকা বড় বড় চোখ করে আয়নার দিকে তাকিয়ে আছে। এই স্টুপিড মেয়ে, তোমার কি কোন কাণ্ডনজান নেই নাকি? পিছনের দিকে ঘুরে তাকালো ভূমিকা, কিন্তু দিগন্তের দিকে তাকালো না সে। কলেজে যাওয়ার ইচ্ছে আছে নাকি নেই? থুম, চলুন বলেই ভূমিকা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আর দিগন্ত বিড়বিড় করে বলল, স্টুপিড মেয়ে। তারপর সেও চলে আসলো সেখান থেকে। রাস্তায় এসে দুজনে দুদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ভূমিকা সে দিগন্তের সাথে কলেজে যাবে না, আর দিগন্ত সে ভূমিকাকে একা ছাড়বে না, কারণ ভূমির কিছু হলে তার জবাবদিহি তো দিগন্তকেই করতে হবে। দিগন্ত কোন রকমের রিস্ক নিতে চাচ্ছে না, এই কথাটা সে ভূমিকাকে বুঝাতে গিয়েও ব্যর্থ। ভূমিকার এক কথা, সে নিজের প্রোটেকশন নিজেই দিতে পারে, তার জন্যে কারো হেল্প তার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর একটা নিয়ে ভূমিকা ওর কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। দিগন্ত সে বেচারা ভূমিকার দিকে কিছুক্ষণ ক্রোধান্বিত হয়ে তাকিয়ে তার বাইক নিয়ে চলে যায়। প্রথম দিন কলেজে এসেই দুজন বন্ধু পেয়েছে ভূমিকা, তাদের মধ্যে একজন ছেলে আর অপর জন মেয়ে, নিতু আর রাতুল। দুজনেই খুব মিশুক টাইপের। বন্ধুদের সাথে গল্প আড্ডায় বেশ জমে উঠেছে তার কলেজ। যেহেতু আজ তার প্রথম দিন কলেজের, তাই সে বেশি ক্লাস করতে ইচ্ছুক নয়। ভূমিকা চায় আজ পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখবে সে। তার বন্ধুরাও তার কথা সমর্থন করে।
তারপর তারা তিনজনে মিলে কলেজে রানাচে কানাচে ঘুরতে থাকে। কিন্তু এত বড় কলেজের অর্ধেকটাও দেখা হয় না তাদের। এদিকে ভূমিকার পায়ে ব্যথা করছে, তাই ভূমিকা সিদ্ধান্ত নিল আজ আর নয়, পরে আরেক দিন দেখবে। ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে গল্প করছে দিগন্ত। আজ ওদের সাথে মিমিও আছে। মিমি দিগন্ত পাশাপাশিই বসে আছে। মাহিন আজ নেই, কোন কারণে আজ সে কলেজে আসেনি। কথা বলার এক পর্যায়ে দিগন্তের চোখ পড়ে ক্যান্টিনের সামনে আকাশি কালারের থ্রি পিচ পরিহিতা এক প্রাণোচ্ছল মেয়ের দিকে, যে হেসে হেসে সবার সাথে কথা বলে তাদের দিকেই আসছে। দিগন্ত সেই রমণীর হাসির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, আনমনে বলে ফেলল, খিটখিটে মেয়েদের হাসি বুঝি একটু বেশি কিউট হয়। কোন খিটখিটে মেয়ে, কার কথা বলছিস তুই দিগন্ত? নৌশাদের ছুড়ে দেওয়া প্রশ্নে ঘোর কাটে দিগন্তের। তারপর ওদের দিকে তাকিয়ে বলে, নাহ কেউ না। মিমি ভ্রু কুচকিয়ে তাকালো দিগন্তের দিকে। দিগন্ত আর চোখে ভূমিকার দিকে তাকিয়ে দেখত ওরা ক্যান্টিনেই একটা টেবিলে বসেছে। হঠাৎই তপু খেয়াল করল ভুরিমিকাকে। ওদের থেকে চা টেবিল পরে ভূমিকা তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। তপু ভ্রু কুচকিয়ে তাকালো ভুরিমিকার দিকে। কাজের লোক হলেও ওকে ঠিক কাজের লোকের মতো লাগে না। তপুর কেন জানি মনে হয় দিগন্তের ওদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। একটু বাজিয়ে দেখা যাক। মেয়েটার কথা চালচলন খুব ইউনিক, আজকালের মেয়েদের মাঝে এটা খুব কমই লক্ষ্য করা যায়। তপু ভূমির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দিগন্তকে উদ্দেশ্য করে বলল, এটা ভূমিকা না যে তোর বাসায় কাজ করে। তপুর কথা শুনে দিগন্ত ভূমিকার দিকে তাকাল। সে এখনো বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে, কিন্তু দিগন্ত এখন কাজের লোক, কথাটা হজম করতে পারল। সেদিন ভেবেছিল ঘটনাটা সেখানেই শেষ হয়ে যাবে, কলেজে এসে ওকে কাজের লোক তকমাটা পেতে হবে এটা ভাবেনি দিগন্ত। তপু উঠে দাঁড়ায়, ওর সাথে সাথে দিগন্ত মিমি নৌশাদ সবাই উঠে দাঁড়ায় আর ভূমিকাদের টেবিলের সামনে যায়। দিগন্তের বন্ধুদের টেবিলের চারিপাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকিয়ে তাকায় ভূমিকা। তখনই তপু প্রশ্ন করে, কাজের লোক হয়ে এত বড় কলেজে পড়তে এসেছ, তাতে আপনার কোন সমস্যা আছে? ভূমিকা, তা নেই, তবে এত বড় একটা কলেজে কাজের মেয়ে পড়বে ব্যাপারটা কেমন দেখায় না। তপু, আচ্ছা, কলেজের কোথাও কি লেখা আছে এখানে কাজের লোক কিংবা তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? শুনুন, এটা কলেজ, এখানে পড়াশোনা করা হয়, তাই কেন বড়লোক আর কে গরিব সেটা দেখার কারো টাইম নাই, এখানে সবাই তাদের যোগ্যতায় আসে। আপনাদের মতো লোকেরা টাকার জোরে আসলেও আমরা আসছি মেধার জোরে। ভূমিকার কথা শুনে দিগন্তের অধরে হাসি ফুটে উঠল, ওষ্ঠোদয় চেপে হাসল সে। ভূমিকার এমন কঠিন জবাব আশা করেনি তপু। তার কথার প্রতিউত্তর এভাবে দিবে ভূমিকা সেটা কল্পনাতেও ভাবেনি সে। ভ্যাবাচ্যাকা খেয়ে কোবলাকান্তের ন্যায় মুখ করে তাকিয়ে আছে ভূমিকার দিকে। ভূমিকা এখন নর্মালি ওর বন্ধুদের সাথে কথা বলছে। দিগন্ত অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ভূমিকার দিকে। ভূমিকা এমন কিছু বলবে সেটা দিগন্তের ও ভাবনার বাইরে ছিল। দিগন্ত ভেবেছিল ভূমিকা হয়তো সত্যিটা সবাইকে বলে দিবে, আবারও ওকে ভুল প্রমাণিত করল ভূমিকা। ভূমিকা ওর বন্ধুদের নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। দিগন্ত মিমি নৌশাদ আর তপু ওদের আগের জায়গায় গিয়ে বসে। নৌশাদ তপুকে উদ্দেশ্য করে বলে, আরে মামা, এত চুপ হয়ে গেলে যে, মেয়েটার জবাব হজম হয়নি বুঝি? নৌশাদের কথা শুনে মৃদু হাসল দিগন্ত, মনে মনে বলল, ধানি লঙ্কার ঝাঁজ কি সবাই সহ্য করতে পারে। তবে যাই বলি, ভূমি আজ মুখ্য জবাব দিয়েছে। সবাই যদি মানুষের প্রফেশন দেখে জার্জ করে তাহলে গরিব মধ্যবিত্তদের অবস্থা কি হবে? আমাদের দেশে অনেক মানুষ আছে যারা গরিবদের মানুষ বলে মনে করে না।
অর্থের অহংকারে মানুষ এটা ভুলে যায় দেশে গরীব চাষি জেলে কামার কুমার তাঁতি কাজের লোক আছে বলেই তাদের মতো ধনীরা আজও শৌখিনভাবে বেঁচে আছে। আচ্ছা, সব জায়গায় কি অর্থ দিয়ে দিয়ে বিচার করলে হয়? না হয় না। গরিবদের কি বড় বড় ইউনিভার্সিটি পড়তে নেই? সব মেধাবীরাই কি বড় লোক পরিবারে জন্মগ্রহণ করে? করে না তো। তাহলে সমাজে ধনী দারিদ্রের এত বৈষম্য কেন? আজ ভূমিকা কাজের মেয়ে হয়ে কলেজে এসেছে বলে দিগন্তের বন্ধুরা ওকে অদ্ভুত চোখে দেখছে। কাজের মেয়েরা কি লেখাপড়া করতে পারবে না নাকি? এটা নিয়ে কি সংবিধানের কিছু লেখা আছে? ভূমিকার চলে যাওয়ার দিকে এখনো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যান্টিনে বসে থাকা এক সুদর্শন যুবক। লম্বা মুখ আকৃতির এই সুদর্শন যুবকটি এতক্ষণ ভূমিকার কথাগুলো শুনছিল আর ভূমিকাকে দেখছিল। প্রথম দেখাতেই এক অন্যরকম অনুভূতির জন্ম হয় তার মনে। আনমনেই বুকের বা পাশটাতে হাত রাখে সে, তারপর মৃদু হাসে। হাতের সাহায্য বুকের ধুকবুকানির শব্দ অনুভব করে সে, ওষ্ঠোদয় চেপে স্মিত হাসে। রাস্তার এক পাশে রিকশার জন্যে অপেক্ষা করছে ভূমিকা। ভূমিকার বন্ধুরা ওকে একা ছেড়ে চলে গেছে। আসলে ভূমিকাই ওদের যেতে বাধ্য করেছে। ভূমিকার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বাইকের উপর দাঁড়িয়ে আছে দিগন্ত। ভূমিকা এখন কি করে সেটাই দেখছে। দিগন্তের বাইকে তো সে যাবে না। এদিকে প্রায় 10 মিনিট ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ভূমিকা। না কোন রিকশা আসছে আর না কোন অটো আসছে। ইচ্ছে করছে হেঁটে যেতে, কিন্তু এখন সেটাও হবে না। এখান থেকে ওদের বাসা অনেকটা দূরে। ভূমিকার পক্ষ এখন এত রাস্তা হেঁটে যাওয়া সম্ভব নয়। বিরক্তি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ভূমিকা। দূর থেকে এই বিরক্তি মাখা মুখ দেখে মুখ টিপে হাসছে দিগন্ত। আর মনে মনে রিকশাওয়ালাদের ধন্যবাদ জানাচ্ছে সে, এইভাবেই যদি এই ধানি লঙ্কার ঝাঁজটা একটু কমানো যায়। কিছুক্ষণ পর একটা লোকাল বাস আসলো আর ভূমিকা সেটাতেই উঠল। দিগন্ত কেন জানি ভূমিকার বাসে উঠাটা ঠিক মেনে নিতে পারল না। আজকাল লোকাল বাসে উঠাটা কেউ ভালোভাবে মেনে নিতে পারে না। এই বাসেও এখন দিনে দুপুরে ক্রাইম হয়। দিগন্তের মনে পড়ে যায় কিছুদিন আগের ঘটনা। বন্ধুদের সাথে ক্লাবে গিয়েছিল সেদিন। ড্রিঙ্ক করে বাসায় ফেরার সময় পথিমধ্যে একটা মেয়েকে দেখতে পায়। ড্রাঙ্ক অবস্থায় থাকলেও হুশ একেবারেও হায়ারনি কেউ। মেয়েটার শরীরের অর্ধেক জামাকাপড় ছিলই না বলে চলে। শরীরের বিভিন্ন স্থান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল আর মেয়েটা ব্যথায় কাতরাচ্ছিল। দিগন্তের ও তার বন্ধুরা মেয়েটাকে নিয়ে হসপিটালে যায়। হাসপাতালের লোকেরা মেয়েটাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর ওদেরকে পুলিশের হাতে তুলে দেয়। ডক্টরদের ধারণা ওরাই কিছু একটা করেছে। দুদিন পরে জেল থেকে ছাড়া পেয়েছিল দিগন্তরা, কারণ মেয়েটা নিজে এসে পুলিশের কাছে জবাববন্দি দিয়েছিল। সেদিন মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। শহর ছেড়ে পালানোর জন্যে একটা বাসে উঠে তারা। সেই বাসে কয়েকজন ছেলে ছিল শুধু, তবুও তারা সেই বাসটাতেই উঠছিল, কারণ তাদের পালাতে হবে। কিন্তু ভাগ্য সেদিন তাদের সহায় ছিল না। চলতি বাসে সবাই মিলে মেয়েটাকে গণ ধর্ষণ করে আর ছেলেটাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেদিনের কথা মনে পড়তেই বুকটা ধুক করে উঠে দিগন্তের। সে বাসের কাছে এগিয়ে যাবে এমনি সময় নৌশাদ ওকে ডাক দিয়ে বলে, প্রিন্সিপাল স্যার তোকে ডাকছে। দিগন্ত নৌশাদের দিকে এক পলক তাকালো, তারপর আবার সেই বাসের দিকে তাকালো। তখন দেখতে পেল একটা সুদর্শন যুবক সেই বাসে উঠছে। দিগন্ত ভ্রু কুচকিয়ে সেদিকে তাকালো। এই ছেলেটা বাসে উঠছে কেন? যে প্রতি মাসে একটা করে গাড়ি চেঞ্জ করে সে কিনা লোকাল বাসে উঠছে? অদ্ভুত না বিষয়টা? কি রে, এত কি ভাবছিস? স্যার তোকে ডাকছে। হ্যাঁ চল যাচ্ছি। দিগন্তের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে নৌশাদের সাথে যায়। বেশ অস্বস্তি নিয়ে গাড়িতে বসে আছে ভূমিকা।
কারণ ওর পাশেই বসে আছে একটা বুড়া লোক। বয়সটা বেশি হলেও তাকে কাবু করতে পারেনি মনে হচ্ছে। কেমন ভাবে তাকিয়ে আছে ভূমিকার দিকে। মনে মনে লোকটার 14 গুষ্টি উদ্ধার করছে ভূমিকা। শালা লুচু, খবিশ মেয়ে দেখিসনি কখনো? এক পা কবরে আছে তারপরেও লুচুগিরি। ভূমিকার একবার ভাবল সে উঠে চলে যাবে এখান থেকে, কিন্তু এখানে তো কোন সিট খালি নেই, তাহলে সে কোথায় বসবে? এদিকে লোকটা ধীরে ধীরে ভূমিকাকে ঘেঁষে বসছে। এই যে টাকলা দাদু, একটু ওদিকে সরে বসুন, এমনভাবে চেপে বসছেন আমি তো গাড়ি থেকে পড়ে যাব। টাকলা দাদু ডাক শুনেই লোকটা তেলেবেগুনে জ্বলে উঠল। তারপর দুজনের সাথে বেশ কথাকাটিও হয়। এক পর্যায়ে লোকটা ভূমিকাকে বেয়াদব মেয়ে বলে সম্বোধন করল। তাতেও ভূমিকার কিছু যায় আসে না, কারণ এই টকমা সে আগেই অনেকবার পেয়েছে। তখন একটা যুবক এসে ভূমিকাকে সাহায্য করল। আর গাড়িতে সকলের সামনে সেই বুড়ো লোকটাকে অপমান করো, এদের মতো লোকেদের কারণে আমাদের সমাজের মেয়েরা এতটা অনিরাপদ। অপমানিত হয়ে লোকটা গাড়ি থেকে নেমে যায়। তারপর ভালোভাবেই বাকিটা রাস্তা পাড়ি দেয় ভূমিকা। আজকাল বৃদ্ধা লোকেদের থেকে যুবকদের কাছে মেয়েরা সেই বেশি, বুড়োরা মেয়েদের সুযোগ নেয়, আর সেখানে অনেক যুবকরা সেই সুযোগকে নিজেদের দায়িত্ব মনে করে। আমাদের যুব সমাজের দায়িত্ব অনেক বেশি। বিছানায় বই নিয়ে বসে মাত্রই বইয়ের পাতা উল্টিয়েছে ভূমি। এমন সময় মাসহুদ তালুকদার কল করল। মোবাইলের স্কিলে আব্বাজান নামটা দেখেই শুকনো ডুব গিলল ভূমিকা। ইনোসেন্ট ফেস করে মোবাইলের স্ক্রিনের উপর তাকিয়ে আছে ভূমিকা। কল বাজতে বাজতে মোবাইলটা কেটে গেল। এবার মনে হয়ে হাফ ছেড়ে বাঁচল ভূমি। বড় করে শ্বাস নিল, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। মাসহুদ তালুকদার আবারও কল করলেন। ভূমিকা মোবাইলটা হাতে নিয়ে দৌড়ে দিগন্তের রুমে চলে আসল। দিগন্ত ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বাটন লাগাচ্ছিল, এমন সময় ভূমিকাকে দৌড়ে আসতে দেখে ভ্রু কুচকিয়ে তাকায় সে। ভূমিকার দৌড়ের স্পিড এতই ছিল যে সে ব্রেক করার সময় টাল সামলাতে না পেরে দিগন্তের উপর ঝাঁপিয়ে পড়ে, আর দিগন্ত ভূমিকার স্পিড সামলাতে না পেরে নিচে পড়ে যায়। নিচে পড়ে আছে দিগন্ত, আর দিগন্তের উপরে শুয়ে আছে ভূমিকা। ভূমিকার তার হাত দিয়ে দিগন্তের শার্ট খামচে ধরে আছে, আর দিগন্ত তার হাত রেখেছে ভূমিকার বাহুর উপর। দুজনেই কিছুটা সময় দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। তুমি ঠিক আছো? দিগন্তের করা প্রশ্নের কোন রকমের উত্তর দেয় ভূমিকা। হ্যাঁ হ্যাঁ, তাহলে উঠো, এভাবে পড়ে না থেকে উঠে দাঁড়াও। ও হ্যাঁ হ্যাঁ বলেই ভূমিকা দিগন্তকে ছেড়ে উঠে দাঁড়ায়। দিগন্ত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, ওই মেয়ে খাও কি তুমি, এত ভারী কেন? দিগন্তের কথায় মৃদু হাসল ভূমিকা। তারপর সে বলল, আসলে আমার ভার আপনি নিতে পারবেন না। তারপর বিড়বিড় করে বলল, ঠিকই বলেছেন আপনি, আমি একটু বেশিই ভারী কিনা, তাই তো বয়েতে পারছেন না, ঝুলে আছি কিছু বললে। মাথাটা ভূমিকার দিকে এগিয়ে দিয়ে বলল দিগন্ত, না হহ। ও আচ্ছা, দৌড়াচ্ছিলে কেন ওভাবে? কলের কথা মনে পড়তেই শুকনো ডুব গিলল ভূমিকা। তারপর তুতলিয়ে বলল, আব্বা কল করছে। ও আচ্ছা, মানে কি বলল আব্বা? আমি কল রিসিভ করিনি, মনে হয় কেটে গেছে। আপনি কথা বলুন না। আমি কেন? তোমাকে কল করেছে, তুমি কথা বল। আপনি বললে প্রবলেম কি? আপনি কথা বলুন, আমি আসছি বলেই চলে যাওয়ার জন্যে পা বাড়ায় ভূমিকা। আর তখন দিগন্ত ভূমিকার হাত ধরে ফেলে। ভূমিকা হাতের দিকে এক পলক তাকিয়ে থেকে দিগন্তের মুখের দিকে তাকায়। তখন দিগন্ত বলে, আমি কল করছি, তুমি একটু এখানে থাকো, আব্বা তোমাকে চাইতে পারে। ভূমিকা হাতের দিকে দৃষ্টি রেখে মাথা নাড়ায়। অতঃপর দিগন্ত মাসহুদের নাম্বারে কল করে। দুজনেই মন খারাপ করে দুদিকে ঘুরে দাঁড়িয়ে আছে।
ভূমিকা হাতের নখ কামড়াতে কামড়াতে এমন অবস্থা করেছে যে আর একটু হলেই নখ খেয়ে ফেলবে। আর দিগন্ত পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে গভীরভাবে চিন্তা করছে। চলবে গল্পের প্রথম অংশ। বেলা শেষে লেখিকা মাহফুজা আফরিন শিখা।